যে দরুদ শরীফটা হাদিসে আছে সেটা ছাড়া আর কোনো দরুদ পড়া যাবে না, এই কথাটা অগ্রহণযোগ্য। যে বক্তা মঞ্চে বসে বলতেছেন যে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ পড়া যাবে না, সেই বক্তা নিজেও বক্তব্য শুরু করার সময় খুতবা পাঠের সময় দরুদ শরীফ পড়ছে, যেমন আমিও পড়ছি, সবাই পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। দেখেন সালাতু সালাম কিন্তু আমিও পড়ছি, ওনারাও পড়ে। আপনি যদি অন্যভাবে পড়েন নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, ওখানে কিন্তু দরুদ শরীফ পড়া হয়। জুমার নামাজের আউয়াল খুতবা সানি খুতবা দুটার মধ্যে দরুদ শরীফ আছে, কিন্তু দরুদ ইব্রাহিম না, অন্য দরুদ। যে সমস্ত ভাইরা আজকে দরুদ শরীফ নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন, ভাই আপনি নিজেও তো খুতবার সময় বক্তব্য শুরু করার সময় দরুদ পড়ছেন, যেটা দরুদ ইব্রাহিম না, অন্য দরুদ পড়ছেন, তাহলে আপনি যে ফতোয়া দিলেন মানুষের বানানো দরুদ পড়া যাবে না, পড়লে বেদাতি, তাহলে আপনার ফতোয়ায় তো আপনি এক নম্বরে বেদাতি। এমন ফতোয়া দিয়েন না যে নিজের ফতোয়ায় নিজের বউতালা। কথার কথা বললাম, মাথা ব্যালেন্স করে কথা বলবেন, দরুদ শরীফ নিয়ে বাড়াবাড়ি করবেন না। যে যেই দরুদ শরীফটা বেশি ভালো জানে সে ওইটাই বলবে, দরুদ শরীফ নিয়ে ঝগড়া করবেন না। আপনি যেটা পারেন ওটা পড়েন। আমরা যে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দরুদ ইব্রাহিম নাকি? এটা তো সবাই পড়ি, ওনারাও পড়ে আমরাও পড়ি। তাহলে মানুষের বানানো দরুদ পড়লে বেদাতি, এইটাও তো মানুষ বানাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই দরুদ পড়ে না কারা? এখানে কে আছেন যে জীবনে একবারও পড়ছেন না? এটা বলেন না, কথা বলেন আপনারা, কেউ আছেন যে এই দরুদ আমি জীবনে পড়ছি না? কেউ আছে? যারাই ফতোয়াবাজি গুলি করতেছে তারা তো হাজার হাজার বার পড়ছে। অতএব বলবো দরুদ নিয়ে বরাবরই নয়, লেখাপড়া করো, লেখাপড়া করো। তুমি একটা জিনিস জানো না, আরেকজনের কাছে জিজ্ঞাসা করো হয়তো পেয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসালু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা আহলে যিকির আহলে ইলম তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো।